স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। নদিয়ার শান্তিপুরের জেলা প্রশাসনের ব্যাপক ধরপাকড়াও। গোটা রাজ্যের সাথে নদিয়ারও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। জেলার সাথে শান্তিপুরেও আক্রান্তের সংখ্যা কম নয়। তাই একদিনে যেমন প্রশাসনিক সচেতনতা মাইকিং প্রচার চলছে, ঠিক তেমনই ব্যাপক পুলিশের ধরপাকড়াও চলছে। আজ শহরের বিভিন্ন প্রান্তে বাজারহাট জমজমাট এলাকায় হানা দিয়েছিল জেলা প্রশাসন। মাস্ক না পরার কারণে 20 জনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে প্রশাসনের সূত্রে। এসডিও রানা কর্মকার, এসডিপিও প্রবীর মণ্ডল, সার্কেল ইন্সপেক্টর গৌরী প্রসন্ন, বন্ধু বিডিওর প্রণয় মুখোপাধ্যায়, শান্তিপুর থানার ওসি লাল্টু ঘোষ উপস্থিত ছিলেন আজকের এই পুলিশি অভিযানে। বিভিন্ন মাস্ক ছাড়া কোনো দ্রব্য বিক্রয় হবে না, এই মর্মে পোস্টারিং করতে দেখা গেল বিভিন্ন দোকানে। শুধু পোস্টারিং নয়, দোকানদারদেরও নির্দেশ দিলেন, এরপরেও স্বাস্থ্যবিধি না মেনে চললে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। দুজনের মতো আটক করা হয়েছে যারা মাস্ক পরে চলেনি, বারবার সচেতন করা সত্ত্বেও এরা শুনছে না কথা, পুলিশ প্রশাসন বা সিভিল এডমিনিস্ট্রেশন শুনছে না, এই কারণে এদের আটক করা হয়েছে। অ্যাকশন চলবে রানাঘাটে, সাব ডিভিশনে বা শান্তিপুরে, সব জায়গায় সবাই যাতে মাস্ক পরে চলে, কোভিড প্রোটোকল মেনে চলে, সেই উদ্দেশ্যে আমাদের এই অভিযান। হ্যাঁ, আরও পদক্ষেপ তো নেওয়া হচ্ছে, আরও করা হবো, আমরা যেভাবে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আসবে আমরা সেইভাবেই কাজ করবো। মানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কতটুকু বেড়েছে মনে হচ্ছে? অনেকটাই বেড়েছে দেখছি, আগে যেরকম আমরা দেখতেই পেতাম না মাস্ক পরে, এখন অনেকেই মাস্ক পরছেন। অসুবিধা আছে কিছু, সেগুলো যাতে ওভারকাম করা যায়, আমরা ব্যবসায়ী সমিতির সঙ্গেও কথা বলেছি, প্রত্যেককে দোকানে যাতে নো মাস্ক নো সেল ব্যাপারটা ইমপ্লিমেন্ট করা যায় সেটাও আমরা করছি। আমরাও কিছু জায়গায় কিছু দোকানে আজকে পোস্টার লাগিয়েছি, নো মাস্ক নো সেল, সবাই যাতে সচেতনভাবে চলে সেটা আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে সবাই সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন স্যার? মাস্ক পরুন, কোভিড প্রোটোকল মেনে চলুন। একজনকে ধরা হয়েছে, আর এরকম অভিযান আমাদের চলছে যাতে করে সবাই মাস্ক পরে, দূরত্ব বিধি মেনটেন করে, সংক্রমণটা রোধ করা যায়। সচেতনতামূলক ব্যাপারে কি বার্তা দেবেন? সবাইকে মাস্ক পরতে বলবো, দূরত্ব বিধি মেনটেন করতে বলবো, স্যানিটাইজার ইউজ করতে বলবো, এবং সরকার যা নির্দেশ দিচ্ছে সেগুলোকে যথাযথভাবে পালন করতে হবে। এই অভিযান কতক্ষণ ধরে চলছে? 1 ঘন্টা হয়ে গেল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।